বামপন্থী যুব ছাত্র সংগঠনের নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জে আহত ডিওয়াইএফআই কর্মী মইদুল মিদ্দার মৃত্যুর ঘটনায় বুধবার রাজ্য জুড়ে থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে বামপন্থী যুব সংগঠন। বুধবার সকালে পশ্চিম বর্ধমান লাউদহা ব্লক ডিওয়াইএফআই এর তরফ থেকে ফরিদপুর থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি মইদুল মিদ্দার মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়ে একটি স্মারকলিপি ফরিদপুর থানায় জমা দেওয়া হয় ডিওয়াইএফআই এর পক্ষ থেকে। আপনারা জানেন যে আমরা গত 11 ফেব্রুয়ারি আমরা বামপন্থী 10টি যুব সংগঠন নবান্ন অভিযানে গিয়েছি। নবান্ন অভিযানে গেছিলাম সমস্ত পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবিতে আমরা গিয়েছিলাম, কিন্তু সেই বেকার যুবকদের কর্মসংস্থানের দাবি চাইতে গিয়ে যেভাবে পুলিশ আমাদের উপর নির্মম অত্যাচার চালাল এবং এই নির্মম অত্যাচার চালানোর ফলে প্রায় 500 জন উন্ডেড হয়েছিল, তাদের মধ্যে আমাদের কমরেড মইদুল ইসলাম মিদ্দা, যাকে আমরা 13 তারিখ যাকে আমরা হারালাম, আমার সাথীকে হারালাম, তো যেভাবে পুলিশ প্রশাসন খুন করল, সেই খুনেরই বিরুদ্ধে গোটা পশ্চিমবাংলা জুড়ে যত যত থানাগুলি রয়েছে আমরা সেই সমস্ত দোষী পুলিশ অফিসারদের শাস্তি চাইছি, এবং তার সাথে সাথে তাদের যিনি হেড অর্থাৎ প্রশাসনিক হেড, আমাদের পুলিশ প্রশাসনের হেড হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী, তাদের আমরা অপসারণ চাইছি। এই জন্যই চাইছি, তার কারণ হচ্ছে আমরা কোনো অ্যান্টি সোশ্যালিস্ট না, আমরা বামপন্থী যুব সংগঠন, সমস্ত মানুষের কর্মসংস্থানের দাবিতে শুধু একটা স্মারকলিপি দিতে চেয়েছিলাম, কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর অবস্থাটা দেখুন, যারা মনে করেছিলেন 3 মাসের মধ্যে 99% কাজ করে দিয়েছেন, আজকে আর বিধানসভা ভোট হতে আর মাত্র থেকে 2 মাস থেকে 3 মাস দেরি রয়েছে, এইরকম একটা পরিস্থিতিতে তা বেকার যুবক চারিদিক ঘুরে বেড়াচ্ছে, না হচ্ছে SSC, না হচ্ছে টেট, না হচ্ছে রেল, না ব্যাংক, কোনো জায়গায় কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই, এরই প্রতিবাদ জানিয়ে আমরা যেতে গিয়েছিলাম। যাই হোক, তারা ভেবেছেন হয়তো যে এইভাবে বামপন্থীদের হত্যা করে বামপন্থীদেরকে রুখতে পারবেন, কিন্তু না, বামপন্থীদেরকে রুখতে পারবেন না। লড়াই আন্দোলনটা ছিল রাজপথে, এখন রাজপথে শুধু নয়, এখন প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা থানাতে প্রত্যেকটা বুথে আমরা লড়াই করব, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন গোটা পশ্চিমবাংলা জুড়ে সমস্ত থানা সমস্ত এলাকায় এর প্রতিবাদ হচ্ছে, এবং এর প্রতিবাদ চলতেই থাকবে যতক্ষণ না এর বিচার আমাদের হবে, এটাই আমাদের বক্তব্য। পশ্চিম বর্ধমান থেকে অভিজিৎ নায়কের রিপোর্ট, টিভি নিউজ 10।